অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদর ছাত্রছাত্রী সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল স্লোগান সম্মুখত রাখি অভিনব দীপাবলী উৎসব পালন করিলে। আজি সন্ধিয়া শিলচর গুরুচরণ মহাবিদ্যালয় চৌহদত এহেজার মাটির চাকি জ্বলাই গোটেই সন্ধিয়ার দীপাবলী কার্যসূচী উদযাপন করে। ছাত্র ছাত্রী সকলের মাজত আলপনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। তাত কলেজের প্রায় 100 শিক্ষার্থী অংশ লয়। সেই আলপনার উপর সন্ধিয়া চাকি জ্বলাই দিয়া হয়। গুরুচরণ কলেজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গুরুচরণ কলেজ শাখার থেকে আমরা আজ ডিসি কলেজে আমরা দীপাবলী উৎসব যে দীপাবলী এই আমরা আজকে আয়োজন করেছি। এই দীপাবলির মাধ্যমে আমরা আলপনা প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। আলপনা প্রতিযোগিতার মধ্যে ক্যাম্পাসের এইচএস থেকে ডিগ্রি সব ছাত্ররাই ম্যাক্সিমাম ছাত্ররাই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এই ক্যাম্পাসের মধ্যে যে রঙ্গোলি প্রতিযোগিতা যেটা আলপনা প্রতিযোগিতা যেটা হয়েছে ক্যাম্পাসের মধ্যে, এই ক্যাম্পাসের মধ্যে এই বার্তাই আমরা দিতে চাই শিলচর শহর এবং সুশীল সমাজকে যে ক্যাম্পাস শিলচর শহরের মধ্যে আমরা বাজি পুটকা না ফাটিয়ে সুশীল সমাজের আমরা যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতা আমরা পালন করেছি এবং আমরা 1000 প্রদীপ আমরা জ্বালাবো আজ ক্যাম্পাসের মধ্যে। এবং আমরা জানি যে আমাদের ভব্য রাম মন্দির হতে চলেছে কি হয়ে গেছে, তো কয়দিন পর যেটা ইনগ্রেশন হবে, তো তার জন্য এই আজকের এই দীপাবলী উৎসব যেটা আমরা আজকে পালন করছি এখানে ক্যাম্পাসের মধ্যে। টুনি লাইট না জ্বালিয়ে আমরা যে দেশের যারা আজকের দিনে যারা প্রদীপ বানাচ্ছে, যারা আজকের দিনে আমরা সব জায়গায় দেখি যে আজকে মানুষরা সবাই গিয়ে যে টুনি লাইট বা বিদেশি লাইট ব্যবহার করছে, আজকের দিনে ক্যাম্পাসের মধ্যে আমরা এই বার্তা দিতে চাই। ক্যাম্পাস থেকে শুরু হোক এই বার্তা, যে ক্যাম্পাস থেকে এই বার্তা শুরু হোক যে আমরা প্রদীপ জ্বালিয়ে ক্যাম্পাসের মধ্যে আমরা আলো থেকে আলো বার্তা আমরা দিতে চাই। এর মধ্যে প্রায় আজকে ক্যাম্পাসের মধ্যে 100 জনের উপর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে।